হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল আর এখন বাদ সকাল দশটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি যারা আমার চ্যানেলটিকে আগের থেকে দেখেছেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশান এনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নেক্সট ভিডিওটি ছাড়বো তখনই আপনাদের কাছে সেই নোটিফিকেশানটি চলে যাবে থ্যাংক ইউ সো মাচ হাই গাইস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো সকালে কিছুটা ব্লক করার পর আর করা হয়ে ওঠেনি তো আজ এই ব্লগটাকে আবার এখান থেকে সকালে করার পর আবার এখান থেকে স্টার্ট করলাম তো আমি আর শোনু একটা ফুড চ্যালেঞ্জ করবো তো সেই ফুড চ্যালেঞ্জটা হচ্ছে পুচকা খাওয়ার ফুড চ্যালেঞ্জ এক মিনিটের মধ্যে আমাদেরকে কিছু পুচকা আনা হয়েছে যেগুলো খেতে হবে তো সেই চ্যালেঞ্জটা আমার এই চ্যালেঞ্জে নয় আমার আরেকটা চ্যালেঞ্জ আছে যেটা নাম হচ্ছে সুপর্ণা খাওয়া দাওয়া যা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা প্লিজ ওই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো চলো এই চ্যালেঞ্জটা আমরা শুরু করি কারণ আমার ওই চ্যালেঞ্জে শ্যুট করতে হবে তো ওই শ্যুটটা করে আমি আবার ফিরে আসছি আমার যে সুপর্ণা খাওয়া দাওয়া যে চ্যালেঞ্জটা রয়েছে যে তোমাদেরকে বললাম যে আমরা ফুচকা চ্যালেঞ্জ করব তার জন্যে আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে তো সেই চ্যালেঞ্জটায় কে হারলো কে জিতলো কি পানিশমেন্ট দেওয়া হলো না হলো এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে আমার মানে আরেকটা চ্যালেঞ্জ সুপর্ণা খাওয়া দাওয়া চ্যালেঞ্জে যেতে হবে তো যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো তোমরা গিয়ে ওই চ্যালেঞ্জটা দেখে নিতে পারো এছাড়াও আদার্স দুটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর কি ওর মধ্যে দেওয়া আছে তো ওটার মধ্যে সচলাচল ভিডিও করা হয় না তো তাড়াতাড়ি যাও মানে কিছু কিছু চ্যালেঞ্জ হয় ওর মধ্যে তো ঠিক করেছি এরপর থেকে ডে ওয়ান বাই ডে ওয়ান চ্যালেঞ্জ করবো তো সেটা দেবো তো তোমরা তাড়াতাড়ি করে যাও আর সেইটা দেখো আমি তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা তাড়াতাড়ি করে যাও আর সেটাকে দেখো তো আমরা ওই তোমা আপনাদের বললাম ওই সুপর্ণা খাওয়া দাওয়া চ্যালেঞ্জে ওই চ্যালেঞ্জ করে তো আমরা এখন এখানে এক বাটি আলু কবড়ি নিয়ে বসেছিলাম দুজনে এটা এক বাটিই ছিল আমরা খেয়ে এখন এই পজিশানে এসে দাঁড়িয়েছে তো এটার মধ্যে ওর নুন কম লাগছে ঝাল ঠিকঠাক মানে ঝাল কম লাগছে নুনও কম লাগছে আমার নুন ঠিকঠাক লাগছে অথচ ঝালটা লাগছে আমার জীবের মানে মিডিলটা রীতিমতন জ্বলছে মানে ও এতটা পরিমাণে নুন ঝাল খায় যে ওর ঝাল লাগছে না যা বাট আমার ঝাল লাগছে তো এটা আমরা শেষ করে নিই আগে খেয়ে নিই নেই খা ঝাল হলে ভালো হতো নুন হলে ভালো হতো লঙ্কা কই ওই তো লঙ্কা তো চামচ উঠে যায় এই তো এখানে লঙ্কা আছে এই দেখুন লঙ্কা দেখুন আমি আমিও তো ঝাল মানে আমাদের বাড়িতে স্পেশালি আগে খুব ঝাল দিয়ে রান্নাবান্না হতো আর প্রপার না রিচ রান্নাটা হতো কিছু হেলথ প্রবলেমের কারণে আর কি আমাদের বাড়িতে ঝাল খাবারটা কমে দিয়েছে মানে রিচ মানে প্রচুর মশলাপাতি দিয়ে রান্নাবান্না হওয়া তো এই সব কমে দিয়েছে আমাদের বাড়িতে স্পেসিক্যালি বেশি হয় রিফাইন অয়েল বা মাস্টার্ড অয়েলের না বেশি হয় হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্নাটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অলিভ অয়েল মাস্টার্ড অয়েল ইউজ করা হয় এই সরি কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্ড অয়েল আর রিফাইন অয়েল ইউজ করা হয় বাট বেশিরভাগ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অলিভ অয়েলটাই ইউজ করা হয় রান্নার ক্ষেত্রে তো আর অলিভ অয়েলটা না হেলথের ক্ষেত্রে খুব ভালো অলিভ অয়েল খাবারটা কিন্তু সত্যি ভালো হেলথ কোলেস্ট্রল সমস্ত কিছু লেভেলে থাকে তো আপনারা চেষ্টা করুন ওই অয়েলি ফুড থেকে একটু বেরিয়ে এসে তেল ছাড়া তো অবভিয়াসলি কোনো রান্না হয় না তো তার থেকে বেরিয়ে এসে অলিভ অয়েলের রান্নাটা খাবার এতে হেলথ ইস্যুটা কম হয় হেলথের হেলথ ঠিকঠাক থাকে শরীর খারাপ কম হয় তো আপনারা চেষ্টা করুন অলিভ অয়েল খাবার তো আমরা এটাকে খেয়ে নিই চল তো যেটা বলছিলাম ঝাল না খেতে খেতে আমার এমন ওভার হয়ে গেছে যে এখন লিটারলি ঝাল খেলে না আমার কেমন ঝাল লাগে কেন দি অমনা মিয়া এটা ঝালই হয় ঝাল হয়েছে না নুন হয়েছে কোনোটাই হয় নি আমার পক্ষে ওর লাগে না ঝাল নুন কোনোটাই বাট আমার নুনটা ঠিকঠাকই লাগে বাট ঝালটা ঝালটাও লাগছে তো একটু আছে কিন্তু ঝালটা একটুও নেই ওদের বাড়িতেও প্রচণ্ড পরিমাণে ঝাল খায় প্রচণ্ড পরিমাণে আর খেতে খেতে এককালে অভ্যাস হয়ে গেছিল ঝাল খেতে খেতে বাট না খেতে খেতে না এখন এমন অভ্যাস হয়ে গেছে যে আমি আর খাবো না খেতে খেতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে ঝাল একদমই লিটারালি খেতেই পারি না আর দেখবেন কোনো তরাকাটিতে না কাঁচা লঙ্কা ইউজ মানে কাঁচা লঙ্কার ঝালটা না শরীরের পক্ষে তবুও ঠিক আছে কিন্তু গুঁড়ো লঙ্কার ঝালটা না শরীরের পক্ষে প্রচুর খারাপ আর যাদের বয়স হয়েছে তাদের তো ডেফিনেটলি অয়েলি জিনিস বলুন বা প্রচুর গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করা জিনিস বলুন মশলাপাতির বেশি দিয়ে এইসব না বয়স যাদের হয়েছে তাদের না একটুখানি কম করা উচিত বা অল্প রিচ খাওয়া উচিত অতিরিক্ত রিচ না ঠিক খাওয়াটা উচিতও নয় তাদের